একটা নতুন বিষয় লক্ষ্য করলে আপনি বুঝবেন কি পরিমাণ কি সংখ্যায় মাছি আটকে আছে পুরোটা জুড়ে এরকম দেওয়া আছে এতে করে কোনো একটি গরুর গায়ে মাছি বসছে না এই সমস্ত মাছিগুলি তো নানানভাবে নানান জীবাণু বহন করে এবং এগুলি গেলে সে উলানের মধ্যে বসে এখানে বসে ওখানে বসে ক্ষত জায়গায় বসে এতে করে রোগ ছড়ায় কিন্তু এখানে শুধুমাত্র একটা অ্যাডিসি একটা আঠা এটা ফেরোমেন টাইপের একটা স্ট্রিপের ভেতরে দেওয়া আছে মাছি এই রং এবং ওই ফেরোমেনে অ্যাট্রাক্ট হচ্ছে এখানে সে আটকে যাচ্ছে এতে করে সারা খামারে কোনো মাছি আপনি লক্ষ্য করবেন না এতক্ষণ আপনারা জনাব শাইখ সিরাজের প্রতিবেদনে যে মাছি মারার ক্র্যাপ বা রিবনটি দেখছিলেন এখন আমরা আপনাকে সেটাই দেখাবো এখন আপনারা যে পণ্যটি দেখছেন এটাই মাছি মারার ট্র্যাপ বা ফ্লাই ক্যাচার অথবা রিবন যাই বলেন এর কাজ হলো গরু ছাগলের খামারের মাছিকে মেরে ফেলা এটা নন টক্সিক মানে এটার মধ্যে কোনো বিষক্রিয়া হয় না এটা খুব সুন্দরভাবে আপনার খামারের গরুর মাছিকে মেরে ফেলবে এখন আমরা এর ভিতরের অংশটি দেখাবো যেহেতু এটা খুবই আঠালো তাই আমি হাতে গ্লাভস পরে নিচ্ছি এখন আমি কৌটো থেকে সেই ফ্লাই ট্যাপ রিবনটি বের করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এটি বের হচ্ছে এই রিবনটির দৈর্ঘ্য প্রায় 30 ইঞ্চি আর রিবনটি যথেষ্ট আঠালো একবার হাতে লাগলে এই আঠা কোনোভাবেই উঠতে চায় না তাছাড়া এই আঠাগুলো এতই শক্তিশালী যে সেটা পানিতে বা কুয়াশায় বা অন্য কোনোভাবে নষ্ট হওয়ার কোনো উপায় নেই আর রিবনটির প্রস্থ প্রায় 2 ইঞ্চি তাহলে বন্ধুরা আপনারা মাছি মারার জন্য সহজেই রিবনটি ব্যবহার করতে পারেন আর যথারীতি আপনারা এই পণ্যটি পাবেন দেশের সর্ববৃহৎ কৃষি তত্ত্ব ভাণ্ডার এবং কৃষি ই-কমার্স agrobangla.com এ